তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে ওয়াকফ ইবতিদা। খেয়াল করেন এদিকে, তো ইবতিদা মানে হচ্ছে ওয়াকফের বিপরীত, ইবতিদা ওয়াকফের বিপরীত। তো ওয়াকফ মানে থামা, শেষ করা, তিলাওয়াত। তাহলে ইবতিদার অর্থ দাঁড়াবে শুরু করা। ওয়াকফের মতো আরও দুইটা শব্দ আছে, একটা হচ্ছে কত আরেকটা হচ্ছে সাক। কয়টা শব্দ? একটা শব্দ হচ্ছে ওয়াকফ, আরেকটা হচ্ছে কত, আরেকটা হচ্ছে সাক বা সাকতা আমরা বলি। কত কোনটা? কত মানে তেলাওয়াত, চূড়ান্তভাবে শেষ করা। যেমন আজকে আমরা এখানে তেলাওয়াত শুরু করলাম, শেষ আয়াতে যখন আমি থামব ওটাকে বলা হবে কত। বুঝে আসছে? আপনি মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে তেলাওয়াত শেষ করলেন, অথবা একটা সূরা থেকে তেলাওয়াত শুরু করে একেবারে শেষ যে আয়াতে আপনি ওয়াকফ করবেন ওটা হচ্ছে কত। কত মানে তেলাওয়াত একেবারে শেষ, এখন আর তেলাওয়াত হবে না, এটার নাম হচ্ছে কত। আর ওয়াকফ কোনটা? ওয়াকফ হচ্ছে যে আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এ আয়াতে থামলাম, তেলাওয়াত কি শেষ করে দিয়েছি? না। তাহলে আমি একটা আয়াতের পরে থামলাম শ্বাস নেওয়ার জন্য, যেন নতুন করে শ্বাস নিয়ে আবার তেলাওয়াতটা শুরু করতে পারি, এটার নাম হচ্ছে কি? ওয়াকফ। তাহলে ওয়াকফ এটা একেবারে তেলাওয়াতের শেষ না, থামা আবার শুরু করার নিয়তে, ঠিক আছে, এটাকে বলে ওয়াকফ। আর আরেকটা হচ্ছে সাক্ত। সাক্ত কোনটা? আওয়াজ বন্ধ থাকবে কিন্তু শ্বাসটা জারি থাকবে, শ্বাস ফেলানো যাবে না, এটার নাম হচ্ছে সাক্ত। তিনটা জিনিস বুঝতে পেরেছেন? ওয়াকফ যেরকম আমরা দেখলাম যে থামাটা দুই ধরনের, একটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের থামা আর আরেকটা হচ্ছে থেমে আবার শুরু করা। ওয়াকফ ইবতিদাও এরকম দুই ধরনের, শুরু, শুরুটাও কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে ইবতিদা হাকিকি আর একটা হচ্ছে ইবতিদা ইদাফি। ইবতিদা হাকিকি কোনটা? ইবতিদা হাকিকি হলো আমি তিলাওয়াতের একেবারে শুরুর যে আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আমি তেলাওয়াত শুরু করলাম কোত্থেকে? আলহামদু থেকে। তাহলে এটা হচ্ছে ইবতিদা হাকিকি। নামাজের মধ্যে তেলাওয়াত আমরা শুরু করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, তাহলে একেবারে মজলিসে যেখান থেকে তেলাওয়াতের শুরুটা হবে এটা হচ্ছে ইবতিদায়ে হাকিকি। এরপরে আমি শুরু করার পরে থামলাম, থেমে আবার শুরু করলাম আর রহমানির রহিম, আর রহমান থেকে শুরু করলাম, মালিক ইয়াউমিদ্দিন, মালিক থেকে শুরু করলাম। এই যে থামার পরে আবার যখন শুরু করতেছি তাহলে এটাও তো এক দৃষ্টিকোণ থেকে শুরু, ঠিক না? যদিও এটা একেবারে অরিজিনাল শুরু না, অরিজিনাল শুরু তো একটাই, কিন্তু এরপরে আমি যতবার থেমে আবার শুরু করব ওইটাও এক দৃষ্টিকোণ থেকে শুরু। তো এটাকে বলে ইবতিদায়ে ইদাফি। কি বলে? তাহলে ওয়াকফের সাথে আমরা দুইটা শব্দ পাইলাম, আরও ওয়াকফ কত সাক্ত, আর ইবতিদা আমরা দুই ধরনের পাইলাম, ইবতিদা ইদাফি, ইবতিদা হাকিকি। আসেন আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো পড়ি। চিত্রসহ তাজউদ সংকলন 226 পৃষ্ঠা, প্রথম ভাগ ওয়াকফ। প্রথমেই ওয়াকফের পরিচয় দেওয়া হচ্ছে। ওয়াকফের শাব্দিক অর্থ বিরত থাকা। ওয়াকফ মানে কি? বিরত থাকা। আল কাফ আনিল কাউল আউল ফিআইল, কোনো কথা অথবা কোনো কাজ থেকে বিরত থাকা, এটাকে শাব্দিকভাবে বলে ওয়াকফ।
ওয়াকফের পারিভাষিক অর্থ কাতউন নুতকি আলাল কালিমাতি জামানান ইউতানাফাসু ফিহি আদাতান বিনিয়াতি ইসতিনাফিল কিরাআহ। কোরআন মাজিদের কোন শব্দে শ্বাস নেওয়া পরিমাণ স্বাভাবিক সময় থেমে থেকে বিরতি নেওয়া, কোরআন করিমের কোন শব্দে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া পরিমাণ সময় থেমে থেকে বিরতি নেওয়া পুনরায় তেলাওয়াত শুরু করার নিয়তে, পুনরায় তেলাওয়াত শুরু করার নিয়তে। যদি পুনরায় তেলাওয়াত শুরু করার নিয়ত না থাকে তাহলে সেটা কি হবে? কত হবে, সেটা কি হবে? কত হবে। তাহলে এই হচ্ছে ওয়াকফের পরিচয়। এবার আসেন ওয়াকফের প্রকার, আনওয়াউল ওয়াকফ। কয়েকটা বিষয় আমরা পড়ব, ওয়াকফের পরিচয় পড়লাম, এরপরে ওয়াকফের প্রকার পড়ব, এরপরে আলামাতুল ওয়াকফ পড়ব, এরপরে কাইফিয়াতুল ওয়াকফ, ওয়াকফ করার পদ্ধতি, কিভাবে ওয়াকফ করতে হবে। বুঝে আসছে কথা? তাহলে প্রথমে আমরা পরিচয় পড়ার পর এখন পড়ব আনওয়াউল ওয়াকফ, ওয়াকফের প্রকার। তিলাওয়াতকারীর অবস্থার পরিপ্রেক্ষিতে ওয়াকফের প্রকার, ইখতিয়ারি ইজতিরারি ইখতিবারি। একটা জিনিসের প্রকার বিভিন্নভাবে হয়, ঠিক না? যারা নাহু পড়েছেন, ইসিম কতক্ষণ পরপর আছে, ইসিম দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস, আবার আসে ইসিম তিন প্রকার, ওয়াহেদ তাসনিয়া জমা, আবার আসে ইসিম দুই প্রকার। তাহলে ইসিম কি দুই প্রকার না তিন প্রকার? একবার বললো ইসিম দুই প্রকার, ওয়াহে মুজাক্কার মুয়ান্নাস, আবার বলে ইসিম তিন প্রকার, ওয়াহেদ তাসনিয়া জমা, আবার পরে ইসিম দুই প্রকার, মুনসারিফ গাইরে মুনসারিফ। তাহলে একটা জিনিসের প্রকার, এটা খেয়াল করতে হবে যে কোন দিক থেকে প্রকারটা বের করা হচ্ছে, ঠিক না? কোন দিক থেকে এটার প্রকারটা নির্ণয় করা হচ্ছে। আমরা যদি ছাত্রদের প্রকার বের করি, তো এখানে আমরা বের করলাম যে ছাত্র কিছু আছে হাফেজ, কিছু আছে গাইরে হাফেজ। তাহলে হিফজ করা বা না করার দিক থেকে ছাত্র কয় ভাগ হইল? দুই ভাগ। আবার যদি বের করি যে ছাত্রদের মধ্যে যারা নাকি দাওরায়ে হাদিস পড়ে এখানে এসেছে তারা এক ভাগ, আর যারা দাওরা পড়ে নাই তারা আরেক ভাগ, তাহলে কয় ভাগ হইল? আবার আরেক দিক থেকে ভাগ হইল। তাহলে একটা জিনিসের ভাগ করার আগে আমাকে খেয়াল করতে হবে যে ভাগটা কোন দিক থেকে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে আমরা ওয়াকফের একটা প্রকার বের করলাম, এটা কোন দিক থেকে? তেলাওয়াতকারীর অবস্থার প্রেক্ষিতে। সামনে আরেকটা প্রকার আসবে, সেখানে ওয়াকফ করা কি জায়েজ না না জায়েজ, এই দিক থেকে, ঠিক আছে? এখানে ওয়াকফ করাটা কি জায়েজ নাকি না জায়েজ, এই দিক থেকে ওয়াকফের একটা প্রকার আছে। আর এখন আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে তিলাওয়াতকারী যে এখানে ওয়াকফ করতেছে, কেন ওয়াকফ করলো, সে কোন অবস্থায় সে এখানে ওয়াকফ করেছে, এই দিক থেকে প্রকার। কথা বুঝে আসছে? তিলাওয়াতকারী যে এখানে ওয়াকফ করলো, কেন ওয়াকফ করলো, কোন নিয়তে ওয়াকফ করলো, তার দম আটকে গেছে দেখে ওয়াকফ করছে নাকি স্বাভাবিকভাবে সে ওয়াকফ করেছে, নাকি কাউকে শেখানোর জন্য যে এখানে ওয়াকফ করলে এই পদ্ধতিতে করতে হবে, কাইফিয়াত শেখানোর জন্য ওয়াকফ করেছে, এই ওয়াকফকারীর নিয়ত এবং অবস্থার প্রেক্ষিতে ওয়াকফ তিন প্রকার। প্রথম হচ্ছে ইখতিয়ারি। ইখতিয়ারি কোনটা? স্বাভাবিক ওয়াকফ, ইচ্ছাকৃত ওয়াকফ, স্বাভাবিক, যে এখানে তার কন্ট্রোলের ভিতরে সে ওয়াকফ করেছে। ইখতিয়ারি ওয়াকফটা যখন ওয়াকফকারী তার কন্ট্রোলে সে ওয়াকফ করে। গাড়ি যে ব্রেক করে, দুই ধরনের ব্রেক, একটা হচ্ছে তার নিজের নিয়ন্ত্রণ আছে, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াক ব্রেক করা, জরুরি অবস্থায় ব্রেক করা।
তাহলে একটা হচ্ছে ইখতিয়ারি, ইচ্ছাকৃতভাবে নিয়ম নীতি মোতাবেক স্বাভাবিকভাবে যখন মানুষ ওয়াকফ করে এটাকে বলে ইখতিয়ারি। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানির রহিম, এই যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনে যে থামলাম, আমি ইচ্ছা করলে এখানে মিলাইতেও তো পারতাম না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইচ্ছা করলে তো মিলানো যেত না। তাহলে আমি ইচ্ছাকৃতভাবে এখানে ওয়াকফ করলাম, এটা হচ্ছে ইখতিয়ারি। দুই নম্বর ইজতিরারি, এটা হচ্ছে ইমার্জেন্সি ওয়াকফ, স্বাভাবিক না, জরুরি অবস্থা, কথা বুঝতেছে, জরুরি অবস্থা, অপারগতাবশত বিরতি। যেমন আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, বা যে কোনো জায়গা থেকে যখন পড়তেছেন একটা শব্দের মাঝখানে আছেন আলহামদু, এতটুকু বলছেন, পরে কি আর মনে নাই আলহামদু, এখানে কি ওয়াকফ করার জায়গা? জায়গা না। কিন্তু আপনি আলহামদু বলছেন, পরে কি আছে আপনার নাই স্মরণে, এখন আপনি কি করবেন? যে জায়গায় আছেন ওই জায়গায় তো ওয়াকফ করা যায় না, এখানে তো নো পার্কিং, ঠিক না, লেখা আছে যে এখানে গাড়ি থামানো যাবে না, কিন্তু আপনার গাড়ির তো তেল শেষ অথবা স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখন নো পার্কিং নিয়ম কি আপনি মানতে পারবেন? পারবেন না। তাহলে আপনি ইমার্জেন্সি সিচুয়েশনে আছেন, জরুরি অবস্থার ভিতরে আছেন, তো এরকম আলহামদু এখানে ওয়াকফ করা যায় না। কিন্তু কোনো ব্যক্তি আলহামদু বলার পরে, আলহামদু এতটুকু আসার পরে কি হইল, ওনার পরের আয়াত বা পরের শব্দ আর মনে নেই, তা এখন সে কী করবে? মুখস্থ ভুল পড়তে থাকবে না, আলহামদু বলেই থেমে যাবে? যদি এখানে থামা যায় না, আলহামদু বলে তার থামতে হবে না। হ্যাঁ, তারপরে তেলাওয়াত করতেছে, হঠাৎ তার শ্বাস আটকে গেল একটা শব্দের মধ্যে এসে, তার শ্বাস আটকে গেছে, সে জানতেছে যে এখানে তো ওয়াকফ করাটা ঠিক না, মুজাফের ভিতরে আসি, মুজাফ ইলাই না বলে তো ওয়াকফ করা যাবে না, মৌসুফের ভিতরে আছি, সিফাত না উল্লেখ করে তো ওয়াকফ করা যাবে না, সে জানে নিয়ম কিন্তু তার তো শ্বাস আটকে গেছে, তাহলে ইমার্জেন্সি তাকে এখানেই থামতে হবে। অথবা তার হাঁচি চলে আসলো, হাই উঠে গেল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি কারণে অপারগতাবশত ওয়াকফ করা। তাহলে এই রকম জায়গায় ওয়াকফার আগের ওয়াকফ কি একরকম হয়েছে? আগেরটায় তার নিয়ন্ত্রণ আছে, কন্ট্রোল আছে, ইচ্ছা করলে সে মিলেও পড়তে পারত, তারপরে সে থামছে, তো ইচ্ছা করলে সে মিলেও পড়তে পারে, এরপরেও যখন সে এখানে থামল, তার যখন কন্ট্রোল আছে, তাহলে এই ব্যক্তির উপর নিয়ম নীতি আরোপ করা হবে যে তোমার তো শ্বাস আছে, ইচ্ছা করলে তো আরও সামনে পড়তে পারো, কাজেই তোমার দেখতে হবে যেখানে তুমি থামতেছ এটা কি ওয়াকফের উপযুক্ত জায়গা কি না, উপযুক্ত জায়গা না হলে তুমি এখানে ওয়াকফ করতে পারবে না, কারণ এখানে তো তুমি নিজ ইচ্ছায় নিজ কন্ট্রোলে ওয়াকফ করতেছো নাকি। মানে একটা গাড়ির ব্রেক ঠিক আছে, তেল ঠিক আছে, এরপরেও যদি সে নো পার্কিং এলাকায় থামে, তাহলে তাকে মানুষ ধরবে না যে এখানে কেন থামলেন আপনি। অপরদিকে গাড়ির যদি তেল নাই, স্টার্ট নিচ্ছে না, সে থেমে গেছে এই প্রধানমন্ত্রীর বাসার সামনে, তাহলে তাকে কী করা হবে? মাফ করা হবে, যে বেচারা তো অপারক, পরিস্থিতির শিকার, যদি এখানে থামা যায় না কিন্তু সে বাধ্য হয়েছে। তো ঠিক তদ্রুপ এস্তেরারি, যেখানে আপনার পরের শব্দ মনে নেই অথবা শ্বাস শেষ, হাঁচি চলে আসছে, হাই চলে আসছে, তাহলে আপনি যেখানেই আসেন সেখানেই থেমে যাবেন। আপনার ক্ষেত্রে নিয়ম না, ওয়াকফ জায়েজ না জায়েজের নিয়মটা আপনার জন্য না, বরং এটা হচ্ছে প্রথম ইখতিয়ারির ওয়াকফের জন্য জায়েজ না জায়েজের নিয়ম। তাহলে আমরা সামনে পড়ব ওয়াকফ করা কোথায় জায়েজ কোথায় না জায়েজ, এই নিয়ম কার ক্ষেত্রে? ইখতিয়ারির ক্ষেত্রে, ইস্তিরারি অপারগ ব্যক্তির জন্য কোনো নিয়ম
নাই, কথাটা বুঝে আসছে? এই জিনিস অনেকেই বুঝে না যে কি ওয়াকফে ইখতিয়ারি কোনটা, ওয়াকফে ইস্তেরারি কোনটা। আপনাদেরকে অনেক পারিপার্শ্বিক উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝানো হলো, স্মরণ রাখার চেষ্টা করবেন এবং ক্লাসের পরে এটা আরও পড়বেন, মুজাকারা করবেন, তাকরার করবেন। এখন আমি বলতেছি, শুনতেছেন মনে হচ্ছে যে একেবারে পানি ভাতের মতো, কিন্তু দশ মিনিট পরেই দেখবেন যে আপনি নিজেই বুঝেন না যে কি হয়েছে, কারণ এখন বলতেছি সহজ করে আপনি বুঝতেছেন, পরে আবার ভুলে যাবেন, আর এক মাস পরে তো আরও ভুলবেন, এক বছর পরে তো বলতেই পারবেন না। এই জন্য জিনিসটা ক্লাসের পরপর আপনারা তাকরার করবেন, যা যা বলা হয়েছে সেটা মাথায় রাখার চেষ্টা করবেন, তাহলে এই ক্লাসের সার্থকতা আদায় হবে, না হলে এগুলো আপনাদেরকে পড়ানো অনর্থক। না পড়ালেও চলে, ওয়াকফে ইবতিদা সম্পর্কে না পড়ালেও হয়, কয় জায়গায় আর পড়ায়। তো পড়ানোর পরেও যদি আপনারা পরবর্তী ক্লাসে এসে জিজ্ঞাসা করি যে ইস্তেরারি ওয়াকফ কাকে বলে, উদাহরণসহ একটু বলেন, তখন আপনি আমতা আমতা করলেন, তাইলে তো পড়ায় লাভ নেই। তিন নম্বরে আসেন ইখতিবারি। ইখতিবারিটা ইস্তেরারির সাথে যুক্ত। তিন নম্বর ওয়াকফের প্রকার হচ্ছে ওয়াকফ ইখতিবারি। ইখতিবারি কোনটা? শিক্ষামূলক, মানে এমন জায়গা যেখানে সাধারণত ওয়াকফ করা যায় না, ওয়াকফ করা হয় না, কিন্তু ইস্তেরারে পড়লে তো তাকে এমন জায়গাতে ওয়াকফ করতে হবে, নাকি বাধ্য হইলে, শ্বাস শেষ হয়ে গেলে, ভুলে গেলে এমন জায়গায় তাকে ওয়াকফ করতে হবে না? তো ইস্তেরারির অবস্থায়, অপারক অবস্থায় আপনি যখন ওয়াকফ করবেন অজায়গায়, তখন আপনি কিভাবে ওয়াকফ করবেন? ওই জরুরি অবস্থা সিস্টেমও কী করতে হবে? শিখে রাখতে হবে। ওইটা শিখানো বলা হচ্ছে ইখতিবারি। বিমানের মধ্যে দেখবেন দুই ধরনের গেট আছে। বিমানে উঠছেন, কেউ হাত ওঠান? কেউ উঠে নেই। আল্লাহ তাআলা ওঠার তৌফিক দান করুক। তো বিমানে দেখবেন দুই ধরনের গেট থাকে, একটা হচ্ছে স্বাভাবিক গেট, আর কিছু গেট আছে দেখবেন ওগুলো বন্ধ থাকে, ইমার্জেন্সি এক্সিট থাকে, ওই গেটগুলো কিন্তু খোলা থাকে না। ওগুলো খোলা হবে কখন? বিমানে মনে করেন আকাশের উপরে আছে, তখন বিমান অ্যাক্সিডেন্ট করলো, তখন জ্যাকেট পরিয়ে ওই গেট দিয়ে নামানো হয়। তো প্রত্যেকটা বিমানের রুমে রুমে এরকম গেট থাকে, এবং ওই গেটের পাশে যার সিট পড়ে তাকে বিমান কর্তৃপক্ষ আগেই বলে দেয় যে জরুরি অবস্থায় তোমাকে কী করতে হবে। সে তো সবার এক নম্বরে তো সে আছে, তো গেটটা খোলার পরে প্রথমেই কী করতে হবে এই বিষয়টা তাকে অবহিত করা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে, তো জরুরি অবস্থায় আপনাকে কীভাবে নামতে হবে সেটাও তো আপনার শিখা থাকতে হবে, নাকি? নাহলে আপনি নামবেন কীভাবে? স্বাভাবিক গেট দিয়ে তো আমরা স্বাভাবিকভাবে নামি, কিন্তু জরুরি অবস্থার গেট দিয়ে কি সবসময় নামা হয়? নামা হয় না। কোনো বিমানে হয়তো কোনো দিনই সেই গেট ব্যবহার করা হয় নাই, বিপদ আসে নাই, কিন্তু যখন বিপদ আসবে তখন কীভাবে ওই গেট দিয়ে নামতে হবে এটা শিখে রাখতে হবে না? এইটা হচ্ছে ওয়াকফে ইখতিবারি। যেমন দেখেন ওয়াকফে ইখতিবারির অনেকগুলো উদাহরণ আছে 233 পৃষ্ঠায়। আইয়ুহাল মুমিনুন, এখন আইয়ুহাল এখানে তো মিলিয়ে পড়তে হবে, ঠিক না? কিন্তু যদি কেউ এই জায়গায় ওয়াকফে ইস্তেরারি করতে চায় তাহলে কিভাবে করবে, তো আমি দেখিয়ে দিচ্ছি। আইয়ুহ, এই যে আমি এখন এখানে থামলাম, আইয়ুহ, আইয়ুহাল মুমিনুন ওয়াকফ করলে হবে আইয়ুহ। তো এইখানে যে আমি ওয়াকফ করলাম, এটা কোন ধরনের ওয়াকফ, কোন ধরনের ওয়াকফ হলো? ইস্তেরারি না তো? আমি কি এখন বাধ্য হয়েছি ওয়াকফ করতে? আমার কি শ্বাস শেষ, পরের শব্দ কি আমার মনে নেই? আমি যে এখন আপনাদের সামনে ওয়াকফ করলাম যে আইয়ুহাল মুমিনুন, এই আইইউয়ের মধ্যে ওয়াকফ করলে হবে আইইউ, এই যে আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোন ওয়াকফ? ইখতিবারি, ইস্তেরারি না। আমি তো এখানে অপারগ হই নাই, বরং আমি আপনাদেরকে শিখাচ্ছি যে আপনি অপারগ হইলে এখানে কীভাবে ওয়াকফ করবেন। তো অপারগ অবস্থায় যখন আপনি এই ধরনের জায়গায় ওয়াকফ করবেন তখন সেটা হবে ইস্তেরারি,
আর ওই ইস্তিরার হইলে আপনি ওয়াকফ কিভাবে করবেন সেটা আমি যখন শিখাচ্ছি তখন এটার নাম কি ইখতিবার অনুরূপভাবে দেখেন ওয়াদাউল ইনসান তো আপনি যদি অপারগ হন ইয়াদউর মধ্যে ওয়াকফ করলে হবে ওয়াদা তো আমি এখন যদি দেখায় দেই শিখায় দেই তাহলে এটার নাম হবে কি ইখতিবারি ওয়ামা আনতা বিহাদিল উম ওমা আনতা বিহা দেখেনা তো ওয়াকফ করা যাবে না স্বাভাবিকভাবে কিন্তু ইস্তিরার হইলে তো ওয়াকফ করতে হবে করলে কিভাবে করবেন ওটা আমি যদি এখন আপনাদেরকে দেখাই ওমা আনতা বিহাদ তাহলে এটার নাম হচ্ছে কি ওয়াকফ ইখতিবারি আশা করি তিন প্রকার ওয়াকফ সম্পর্কে আপনাদের ধারণা অর্জিত হয়েছে না কারো কোনো অস্পষ্টতা আছে ইশকাল কোনো প্রশ্ন আচ্ছা তাহলে আমি এই যে ইখতিবারি ইস্তিরারি আর ইখতিয়ারির যে উদাহরণগুলো দিয়ে আপনাদেরকে বুঝালাম এই পড়াটা পরের পৃষ্ঠাতেই 227 পৃষ্ঠায় আছে আল ওয়াকফুল ইখতিয়ারির সংজ্ঞা আল ওয়াকফুল ইস্তিরারি আল ওয়াকফুল ইখতিবারি এই তিন প্রকারের সংজ্ঞা এখানে দেওয়া আছে বুঝে আসছে এখন বিধানগত দিক থেকে ওয়াকফের প্রকার ওয়াকফের আরেকটা প্রকার সেটা কোন দিক থেকে বিধানগত এখন আমরা যেটা পড়লাম ইখতিয়ারি ইস্তিবারি এগুলো কোন দিক থেকে তেলাওয়াতকারীর অবস্থা যে তেলাওয়াতকারী কাউকে শেখানোর জন্য ওয়াকফ করতেছে না অপারগ হয়ে ওয়াকফ করতেছে না সে স্বাভাবিক ওয়াকফ করতেছে ওই দিক থেকে